গুড মর্নিং বন্ধুরা, এখন 10টা বাজে। তো আজকে ঘরে কিছু খাবার নেই, তো আমি কীভাবে পেঁয়াজ চাউমিন করব একদম কম সময়ে। তো আপনারা আমার সঙ্গে থাকুন, শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আমি চাউমিন করব বন্ধুরা। বন্ধুরা, আমার কড়াতে তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ চাউমিন করার জন্য আমি সাদা তেল নিয়ে নিছি, আর তার মধ্যে দেবো 2টো শুকনো লঙ্কা ফোড়ন। কোনো সবজি নেই তো, শুধু পেঁয়াজ দিয়ে চাউমিন করে আপনাদের দেখাবো কেমন মুখরোচক হয় আর টেস্টি হয়। তো পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম, তো এটাকে আমি একটু লাল লাল করে বন্ধুরা ভেজে নিই, ততক্ষণ ভাজা হতে থাক, আমি আবার ফিরে আসছি। এটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে, এবারে দেবো সামান্য একটু হলুদ, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, সামান্য একটু গোলমরিচ। এবারে চাউমিনটা আমি ঢেলে দেব। এবারে দেবো সামান্য নুন, এবার এটাকে আমি নেড়ে ছেড়ে নামিয়ে আমি আপনাদের দেখাচ্ছি পেঁয়াজ চাউমিন। তো চলুন এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার পেঁয়াজ চাউমিনটা কেমন হয়েছে, ঘরে কোনো সবজি ছিল না, কোনো উপকরণও ছিল না, তো শুধু আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজ চাউমিন বানিয়ে নিলাম, তো কেমন হয়েছে বলবেন বন্ধুরা। টাটা, জয় গুরু।